हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। रायहान ब्लॉगर पक्ष থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ফাইনালি আমি কিনে ফেললাম আমার জীবনের প্রথম DSLR ক্যামেরা, আর সেটি হচ্ছে ক্যানন এর 200D মার্ক II। আমি এই ক্যামেরাটা কিনেছি বসুন্ধরা শপিং মলের লেভেল 6 এর নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। আজকে আমরা এর আনবক্সিং দেখব, সো লেটস গো। ক্যামেরা বক্সটি খুলতে আপনি পেয়ে যাবেন এরকম একটি ম্যানুয়াল বুক, যেটাতে ক্যামেরা কিভাবে ইউজ করবেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে চাইনিজ, ইংলিশ ও বেশ কয়েকটা ভাষা রয়েছে, চাইলে আপনি ইউজ করতে পারেন। সো এটা আমরা পাশে রাখি। বক্সটি খুলতে আমরা পেয়ে যাব এরকম একটি বেল্ট, তো এটা পাশে রাখি। তারপর পেয়ে যাবেন এরকম একটি চার্জার। তারপর পেয়ে যাবেন চার্জারের চার্জিং লাইন। তারপর আমরা পেয়ে যাব একটি ব্যাটারি। ব্যাটারি কভারে একটি কোড নাম্বার থাকবে, আর সেম কোডটি ব্যাটারিতে থাকবে। দুইটি কোড আপনারা মিলিয়ে নেবেন এটা অরিজিনাল কিনা। তারপর আমরা পেয়ে যাব একটি লেন্স। লেন্সের কভারে এরকম একটি কুট থাকবে এবং সেই কুটটি লেন্সেও থাকবে, আপনারা মিলিয়ে নেবেন যে লেন্সটা অরিজিনাল কিনা। সো লেন্সটা আমরা পাশে রাখি। দেন আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরার বডি, সেটা ঠিক এরকম কাগজে মোড়া থাকবে। বডিটা খুব হালকা এবং দেখতে খুব সুন্দর। সো চলুন আমরা ক্যামেরার সাথে লেন্সটি সেট করি। লেন্সের ভিতরে এরকম একটি সাদা চিহ্ন আছে, আর সেম চিহ্নটি ক্যামেরার মধ্যেও পাবেন আপনি। এটার সাথে এটা মিলিয়ে নেবেন। তারপর ডান দিকে মুচড় দিবেন। ঠিক এরকম শব্দ হওয়ার পর লেন্সটি ঠিকঠাক ফিট হয়েছে। যেহেতু এটা আমার জীবনের প্রথম ক্যামেরা, তাই ক্যামেরা সম্পর্কে ধারণা আমার খুবই কম। তারপরও এই ক্যামেরা সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। এই ক্যামেরা দিয়ে এক চার্জে একটানা 2 ঘন্টা ভিডিও এবং 1000 ছবি তুলতে পারবেন। এছাড়া এই ক্যামেরায় রয়েছে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, এটি 180 ডিগ্রি রোটেট করা যায়। এছাড়া এই ক্যামেরার বাম পাশে রয়েছে মাইক্রোফোন পোর্ট, এছাড়া এই ক্যামেরার ডান পাশে রয়েছে HDMI পোর্ট। এই ক্যামেরাতে 3টি অপশন রয়েছে, অফ, অন এবং ভিডিও। এখন আমাদের ক্যামেরাটি অফ আছে, এখন অন, আবার এখন ভিডিও মোডে আছে, আর এখানটাই রয়েছে ফ্ল্যাশ। চলুন আমরা এই ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলে দেখাই। মিড বাজেটের মধ্যে যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য একটি ক্যামেরা চাচ্ছেন, এটি হতে পারে তাদের জন্য আদর্শ একটি ক্যামেরা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানান। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।